আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্রনের দাগ দূর করার একটি স্পেশাল ফর্মুলা। অনেক সময় ব্রন চলে যায়, কিন্তু ব্রন চলে যাওয়ার পর ব্রনের একটা দাগ ফেসের মধ্যে থেকে যায়, এবং এই দাগটা এতটাই জেদিভাবে স্কিনের মধ্যে বসে থাকে, কোনোভাবেই তাড়ানো সম্ভব হয় না, মোটামুটি একটা যুদ্ধ লেগে যায়। এই ব্রনের দাগ দূর করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমি এর সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বরাবরের মতোই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিন। ব্রনের দাগ যখন ফেসের মধ্যে থাকে তখন ফেসটা দেখতেও কিন্তু কালচে লাগে, একটা ইরেগুলার কালার চলে আসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই ঘরোয়া সমাধানটি। তৈরি করতে আমার দুটো ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিটামিন ই অয়েল বা ই ক্যাপসুলের অয়েল, যে কোনো একটা হলেই হবে। তার সাথে মেশাতে হবে সামান্য পরিমাণে লেবুর রস। দুইটি ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে আপনি আপনার প্রবলেমেটিক এরিয়াতে অ্যাপ্লাই করে সারা রাত রেখে দেন। কিন্তু আপনার স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু লেবুর রস মেশানোর দরকার নেই, শুধু ভিটামিন ই অয়েল মেশালে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ই অয়েল আমার স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। ফেসের ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করবে, স্কিনের ড্যামেজকে রিপেয়ার করতে হেল্প করবে, স্কিনের গ্লো আনতে হেল্প করবে, এবং অ্যাকনে মার্কস কমাতে খুবই সাহায্য করবে। স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করবে, এবং আমার স্কিনের সেলকে রিজেনারেট করতেও কিন্তু হেল্প করবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি যেই রেমিডিটির কথা বললাম, প্রায় প্রতিদিন আপনাকে এটা ব্যবহার করতে হবে, এবং প্রায় 3 সপ্তাহ আপনি ব্যবহার করার পর কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।